एवरग्रीन एक्टर अनिल कपूर। आज तार 64 বছরের জন্মদিনে চলুন জানা যাক তার বিষয়ে অজানা 10টি তথ্য। চলুন আগামী 3 মিনিটে জানি ঠিক কি কারণে শ্রীদেবীর জন্য মারপিট করেছিলেন। কি এমন হয়েছিল যে বনি কাপুরের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল। চলুন জানা যাক আমাদের প্রিয় তারকা অনিল কাপুরের জীবন সম্পর্কে এই কিছু অজানা তথ্য। মিস্টার ইন্ডিয়া হোক, লামহে হোক, তেজাব কিংবা স্লামটক মিলেনিয়ার, শ্রীদেবী মাধুরী হয়ে হলিউডের নীল নয়না সুন্দরী, বহু নায়িকার নায়ক ছিলেন অনিল কাপুর, এখনো আছেন বটে। বলিউড বলছে বিয়ের আগে নাকি 25 জনের সঙ্গে প্রেম ভেঙেছে পর্দারই লক্ষ্মণের। চলুন আজ সেই সমস্ত প্রেমের মধ্যে একটি বন্ধুত্বর কথা বলি, গল্প বলি সেই শ্রীদেবী এবং অনিল কাপুরের অটুট জোড়ির, অনস্ক্রিন হিট জোড়ি শ্রীদেবী এবং অনিল কাপুর। অনেকেই বারংবার বলেছেন তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা অনেক ঘনিষ্ঠ। তবে কি সেই কারণে যখন দাদা বনি কাপুরকে বিয়ে করলেন শ্রীদেবী, তখনই কি তাদের মধ্যে ভেঙে গেল সেই সম্পর্ক, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? শ্রীদেবীর বহু ছবির নায়ক অনিল কাপুর, তারও সঙ্গে কি প্রেম ছিল? বলিউড বলছে এক নায়িকাকে কেন্দ্র করে নাকি বনি অনিল কাপুরের মধ্যে হাতাহাতি বেঁধেছিল। নেপথ্যের কারণ মিস্টার ইন্ডিয়া ছবি। শ্রীদেবী তখন সত্য মিঠুন চক্রবর্তীর মোহমুক্ত, কাজে মন নেই। ঠিক সেই সময় বনি কাপুর তাকে ছবির অফার দেন, মুখের ওপরে না বলতে পারেননি শ্রীদেবী। বদলে চেয়েছিলেন 10 লক্ষ টাকা পারিশ্রমিক, যা সেই সময় প্রচুর ছিল। সঙ্গে সঙ্গে 10-এর জায়গায় 11 লক্ষ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান বনি কাপুর। অনিলও সেই ছবির সহপ্রযোজক ছিলেন, তিনি এসব দেখে রাগে ফুঁসছেন থাকুন। এরপরেই নায়িকার মা গুরুতর অসুস্থ হন, তাকে নিয়ে বিদেশ পাড়ি দেন বনি কাপুর। পরে রইল ছবির শুটিং। এই সমস্ত কিছু দেখে একদিন ছবির সেটেই মারামারি লেগে গেল দুই ভাইয়ের মধ্যে। তবে পরে এই ছবি এবং শ্রীদেবীর অভিনয় তাদেরকে এনে দিয়েছিলেন গুড লাক। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.